আমরা জানি যে নাউন দুই ধরনের হচ্ছে, একটা কাউন্ট নাউন, একটা নন কাউন্ট নাউন। যেটা গোনা যায় সেটা কাউন্ট, যেটা গোনা যায় না সেটা নন কাউন্ট। কাউন্ট নাউনের আগে আ ফিউ বসে, ফিউ বসে, ফিউয়ার বসে। আই নিড আ ফিউ মার্কার্স, ফিউ, রাইট? আই নিড মেনি মার্কার্স, আই নিড মোর মার্কার্স। সো কাউন্টের আগে মেনি, মোর, নাম্বার অফ, সাম, এগুলো বসে। কিন্তু এটা যদি নন কাউন্ট হয় তাহলে নাম্বার অফ বসে না, সেখানে বসে হলো অ্যামাউন্ট অফ। তার কারণ হলো নন কাউন্টে তো আমি কাউন্টই করতে পারি না, সেহেতু নাম্বারটা তো আর বসবে না, নাম্বারের জায়গায় তখন বসে হলো অ্যামাউন্ট। ফিউয়ের জায়গায় বসে হলো লিটল, আর ফিউয়ের জায়গায় বসে হলো আ লিটল। যখন আমি বলি হলো মেনি মোর, ওখানে বসে হলো লেস বা মাচ, এই জিনিসটা। বা দুটো জিনিস কাউন্টেও বসে নন কাউন্টেও বসে, সেটা হলো সাম আর মোর। এটা যেমন কাউন্টেও আছে, সাম আর মোর নন কাউন্টেও আছে। সেটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কাউন্টে আর নন কাউন্টে কোনগুলো শব্দ বসবে আলাদা করা। সো খেয়াল রাখতে হবে এগুলো শুধুমাত্র কাউন্টের ক্ষেত্রে এবং এগুলো নন কাউন্টের ক্ষেত্রে।